नमस्कार बंधुरा जब फेयर यूट्यूब चैनले आपनादेर सबाइके जानाई स्वागतम। बंधुरा आजकेर एई भिडियोते एम्स हस्पिटाले ग्रुप बी एबं ग्रुप सी पदे कर्मी नियोगेर एकटी नतून विज्ञप्ति प्रकाशित हयेछे, जेखाने विभिन्न पदे ग्रुप सी एबं ग्रुप बी पोस्टे कर्मी रिक्रुट करते चलेछे एम्स हस्पिटाल। एबं एखानटाय किन्तु आपनारा पश्चिमबंगेर 23टी जेलार जे कोनो छेले ओ मेये सरासरि अनलाइनेर माध्यमे आवेदन करते पारबेन एबं शिक्षागत योग्यतार क्षेत्रे माध्यमिक पास थेके शुरू करे उच्च माध्यमिक एबं ग्र्याजुएशन पासो आपनारा विभिन्न पदेर जोन्नो आवेदन करते पारबेन सरासरि अनलाइनेर माध्यमे। तो अवश्यई भिडियोटिके स्किप ना करे सम्पूर्ण भिडियोटी देखार चेष्टा करबेन और अवश्यई आपनारा आमादेर एई जब फेयर यूट्यूब चैनलके सबस्क्राइब करे दिए पाशे थाका बेल आइकनटिके बाजिये देबेन प्रतिनियत सरकारी चाकरिर खबर पाওয়ার জন্য। तो बंधुरा অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড করার জন্য আপনাদের চলে আসতে হবে সরাসরি এই অফিশিয়াল ওয়েবসাইটে। এই অফিশিয়াল ওয়েবসাইটের লিংক আপনারা পেয়ে যাবেন আমাদের ভিডিও ডেসক্রিপশনে, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এই অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন। এবং এখানে ভিজিট করার পর আপনারা একটু স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করার পরে এখানটায় আপনারা দেখতে পারবেন 68 নম্বরে কিন্তু অফিশিয়াল নোটিফিকেশনটি শো করছে, আপনারা অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন। সিম্পলি আপনারা কিন্তু এখানটা যে দেখতে পাচ্ছেন 68 নম্বরে যে অফিশিয়াল নোটিফিকেশনটি রয়েছে এটি কিন্তু অফিশিয়াল নোটিফিকেশন, যেখানটায় কিন্তু সরাসরি আপনাদের অনলাইনে আবেদন প্রক্রিয়া स्टार्ट हो गए और एखानटाय आपनारा आवेदन करते पारबेन 16 नवेम्बर 2023 तारीख पर्यन्त। और एई पाशे किन्तु आपनारा डाउनलोड अपशन पेये जाबेन, सिम्पली आपनारा एई अपशनगुलिते क्लिक करे आपनारा किन्तु अफिशियल नोटिफिकेशनगुलिके किन्तु डाउनलोड करे निते पारबेन। और एर पाशेई आपनारा पेये जाबेन अप्लाई बोले एकटी सेक्शन, सिम्पली आपनारा एखानटाय क्लिक करे आपनारा किन्तु अनलाइने आवेदन करते पारबेन। तो एई अप्लाई अपशने क्लिक करे देवार संगे संगे आपनादेर सामने किन्तु एकटी नतुन इंटरफेस खुले जाबे। तो आपनारा देखते पाच्छेन ठीक एई धरनेर इंटरफेस आपनादेर सामने खुले जाबे, आपनादेर सरासरि एखाने एसे आपनादेर अनलाइने आवेदन प्रक्रिया कमप्लीट करते होबे। तो सबार प्रथमेই আপনাদের এখানটায় কি করতে হবে দেখুন, এখানটায় লিখে দেওয়া রয়েছে ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন। সিম্পলি আপনারা এখানটায় ক্লিক করবেন, এখানে ক্লিক করে সবার প্রথমে আপনারা এখানটায় রেজিস্ট্রেশন কমপ্লিট করে নিয়ে তারপর ব্যাক করে এখানটায় আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং এখানটায় পাসওয়ার্ড দিয়ে তারপর নিচের দিকে আপনাদের যে ক্যাপচা রয়েছে সেই ক্যাপচাটি এখানটায় দিয়ে সাবমিট করে তারপর কিন্তু লগইনের মাধ্যমে আপনারা এখানটায় সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা আপনারা এখানটায় কি করে অনলাইনে আবেদন করবেন, এছাড়াও এখানে আবেদন করা লাস্ট ডেট কি রয়েছে, এছাড়াও আপনাদের এখানটায় অফিশিয়াল নোটিফিকেশন কি করে ডাউনলোড করবেন অফিশিয়াল ওয়েবসাইট থেকে বিস্তারিত তথ্য কিন্তু জানিয়ে দিলাম। তো বন্ধুরা চলুন এবারে আমরা দেখে নেব সরাসরি অফিশিয়াল নোটিফিকেশন। তো বন্ধুরা আমরা চলে এসেছি সরাসরি অফিশিয়াল নোটিফিকেশনে, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এইমস থেকে এই অফিশিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। এবং এখানটায় আপনারা ডেট দেখতে পাচ্ছেন এবং এখানটায় অ্যাডভার্টাইজ নাম্বার কিন্তু অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এবং এখানটায় দেখুন লিখে দেওয়া রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট ফর রিক্রুটমেন্ট টু ভেরিয়াস নন ফ্যাকাল্টি পোস্ট গ্রুপ বি গ্রুপ সি অন ডিরেক্ট রিক্রুটমেন্ট বেসিস অ্যাট এইমস দেওঘর। তো বন্ধুরা এইমসে রিক্রুট করতে চলেছে এবং এখানটায় দেখতে পাচ্ছেন 27/10/2023 তারিখ থেকে অলরেডি আবেদন প্রক্রিয়া স্টার্ট হয়ে গেছে এবং লাস্ট ডেট রয়েছে 16/11/2023 অর্থাৎ 16ই নভেম্বর 2023 তারিখ পর্যন্ত আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। তো বন্ধুরা এখানটায় বিভিন্ন পোস্টে রিক্রুট করা হচ্ছে, তো এক এক করে পোস্টগুলি নিয়ে আমি আলোচনা করছি। তার আগে এখানটায় বলে রাখি আপনারা কিন্তু এখানটায় অবশ্যই আবেদন করার আগে আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপ ভিজিট করবেন, আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে সরাসরি আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে এই অফিশিয়াল নোটিফিকেশন থেকে ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে তারপরে কিন্তু আপনারা এখানটায় নিজ দায়িত্বে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা আপনারা দেখুন এখানটায় সবার প্রথম যে পোস্ট রয়েছে লিখে দেওয়া হচ্ছে হসপিটাল অ্যাটেন্ডেন্ট পোস্টে রিক্রুট করা হচ্ছে। 18 থেকে 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন, মাধ্যমিক পাস করা আপনাদের থাকতে হবে, সঙ্গে অবশ্যই সার্টিফিকেট কোর্স আপনাদের করা থাকতে হবে হসপিটাল সার্ভিস কন্ডাক্টের উপরে, তাহলে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। নেক্সট দেখুন এখানটায় লিখে দেওয়া রয়েছে জুনিয়র ওয়ার্ডেন পোস্টে রিক্রুট করা হচ্ছে, যেখানটায় 30 থেকে শুরু করে 45 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। এসেনশিয়াল কোয়ালিফিকেশন লিখে দেওয়া রয়েছে আপনারা গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন, সঙ্গে 2 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। এবং এরপরে দেখতে পাচ্ছেন এখানটায় ল্যাব অ্যাটেন্ডেন্ট গ্রেড 2 পোস্টে রিক্রুট করা হচ্ছে, 18 থেকে 27 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন, উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে, সঙ্গে অবশ্যই ডিএমএলটি ডিগ্রি আপনাদের কমপ্লিট করা থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। এছাড়াও এখানটায় ক্যাশিয়ার পোস্টে রিক্রুট করা হচ্ছে, যেখানটা আপনাদের কমার্স নিয়ে গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে, সঙ্গে অবশ্যই 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। এছাড়াও এখানটায় আপনারা দেখতে পাচ্ছেন ফার্মাসিস্ট গ্রেড 2 পোস্টে রিক্রুট করা হচ্ছে, 21 থেকে 27 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন, সঙ্গে অবশ্যই কিন্তু আপনাদের ডিপ্লোমা ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে ফার্মেসির উপরে, তাহলে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। এরপরে এখানটায় দেখতে পাচ্ছেন লিখে দেওয়া হচ্ছে ল্যাব টেকনিশিয়ান পোস্টে রিক্রুট করা হচ্ছে, যেখানটায় আপনাদের উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে, সঙ্গে অবশ্যই ডিএমএলটি ডিগ্রি আপনাদের কমপ্লিট করা থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। এরপরে এখানটায় দেখতে পাচ্ছেন জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টে রিক্রুট করা হচ্ছে, যেখানটায় অবশ্যই আপনাদের ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে, অর্থাৎ ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যালের মধ্যে যে কোনো একটি বিষয়ের উপরে যদি আপনারা এখানটায় ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কমপ্লিট করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। এবং এরপরে দেখুন এরপরে এখানটায় কি লিখে দেওয়া হচ্ছে, এরপরে যে পোস্ট লিখে দেওয়া হচ্ছে লিখে দেওয়া হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল পোস্টে রিক্রুট করা হচ্ছে, যেখানটায় অবশ্যই আপনাদের ইলেকট্রিক্যাল इंजिनियरिंग डिग्री कमप्लीट करा থাকতে হবে संगे अवश्य क्योंकि एखानटाय लिखे देওয়া रही है बयस सीमा होते হবে 30 বছরের মধ্যে তাহলে কিন্তু আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। তো বন্ধুরা এরপরে দেখুন এরপরে যে পোস্টের কথা লিখে দেওয়া রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল পোস্ট রিক্রুট করা হচ্ছে যেখানটায় আবেদন করতে হলে অবশ্যই আপনাদের কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে তাহলে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। তো বন্ধুরা এরপরে দেখুন এখানটায় স্টোর কিপার পোস্টে রিক্রুট করা হচ্ছে যেখানটায় আপনাদের ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে তাহলে আবেদন করতে পারবেন সঙ্গে অবশ্যই পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি আপনাদের কমপ্লিট করা থাকতে হবে তাহলে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন সেই বিষয় কিন্তু এখানটায় লিখে দেওয়া রয়েছে অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে অফিশিয়াল নোটিফিকেশন থেকে ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে তারপরে আপনারা নিজ দায়িত্বে আবেদন করবেন। দেখতে পাচ্ছেন এখানটায় হোস্টেল ওয়ার্ডেন পোস্টে রিক্রুট করা হচ্ছে যেখানটায় গ্র্যাজুয়েশন ডিগ্রি আপনাদের কমপ্লিট করা থাকতে হবে তাহলে আবেদন করতে পারবেন সঙ্গে অবশ্যই হাউসকিপিং এর উপরে আপনাদের ডিপ্লোমা সার্টিফিকেট করা থাকতে হবে তাহলে আবেদন করতে পারবেন। এছাড়াও এখানটায় দেখতে পাচ্ছেন অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টে রিক্রুট করা হচ্ছে যেখানটায় যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করা থাকলে আবেদন করতে পারবেন সঙ্গে অবশ্যই কম্পিউটারের উপরে প্রফিসিয়েন্সি থাকতে হবে তাহলে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা এরপরে দেখতে পাচ্ছেন এখানটায় আরো বিভিন্ন পোস্টে রিক্রুট করা হচ্ছে যেখানটায় লাইব্রেরিয়ান গ্রেড 3 থেকে শুরু করে আপনাদের কিন্তু এখানটায় বিভিন্ন পোস্ট রয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে জুনিয়র অ্যাকাউন্টস অফিসার থেকে শুরু করে বিভিন্ন রকম পোস্টে রিক্রুট করা হচ্ছে। সুতরাং অবশ্যই এই অফিশিয়াল নোটিফিকেশনটি কিন্তু অনেক বড় একটি অফিশিয়াল নোটিফিকেশন সুতরাং আমি যে সমস্ত পোস্টগুলিতে আপনারা বেশিরভাগ ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবেন সেই সমস্ত পোস্টগুলি নিয়ে আলোচনা করে দিলাম। সুতরাং অবশ্যই আপনারা এখানটায় আবেদন করার আগে আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্কে ক্লিক করে সরাসরি আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে অফিশিয়াল নোটিফিকেশন থেকে ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে তারপরে নিজ দায়িত্বে আবেদন করবেন। তো বন্ধুরা এরপরে দেখুন এরপরে আরও এখানটায় বিস্তারিত তথ্য লিখে দেওয়া রয়েছে যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। তো এখানটায় যেই সমস্ত পদগুলির জন্য আবেদন করার পর আপনাদের যে সিলেকশন প্রসিডিওর রয়েছে সেগুলো কিন্তু এখানটায় লিখে দেওয়া রয়েছে অবশ্যই আপনারা অফিশিয়াল নোটিফিকেশন থেকে ডাউনলোড করে চেক আউট করে নেবেন। এছাড়াও যখন আপনারা অনলাইনে আবেদন করবেন তখন কিন্তু আপনাদের এক্সাম সেন্টার কিন্তু চুজ করতে পারবেন। এছাড়াও অনলাইনে আবেদন করার সময় কোন কোন ডকুমেন্টের আপনাদের প্রয়োজন সেগুলি এখানটায় লিখে দেওয়া রয়েছে অবশ্যই দেখে নেবেন এবং এখানটায় যখন আপনারা অনলাইনে আবেদন করবেন তখন কিন্তু আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন ফিসটা দিতে হবে সেই বিষয়েও কিন্তু এখানটায় লিখে দেওয়া রয়েছে অবশ্যই আপনারা একটু চেক আউট করে নেবেন ভালোভাবে। এখানে দেখতেই পাচ্ছেন লিখে দেওয়া রয়েছে এখানটায় কিন্তু আপনাদের অনলাইন ফিস দিতে হবে এবং আপনাদের যে কম্পিউটার বেস টেস্ট হবে সেটাও কিন্তু আপনারা এক্সাম সেন্টার চুজ করে নিতে পারেন। 3টি এক্সাম সেন্টার রয়েছে তার মধ্যে যে কোনো একটি আপনারা চুজ করে নেবেন। কলকাতা রয়েছে ওয়েস্ট বেঙ্গলের জন্য, এছাড়াও কিন্তু রয়েছে ব্যাঙ্গালোর এবং এছাড়াও রয়েছে কিন্তু নিউ দিল্লি। তো আপনারা যেটা নিয়ারেস্ট মনে হয় আপনাদের কাছে অবশ্যই কলকাতা নিয়ারেস্ট হবে আপনাদের কাছে। তো আপনারা কিন্তু অবশ্যই আবেদন করার সময় এই কলকাতা কিন্তু সিলেক্ট করবেন আপনাদের এক্সাম সেন্টার। তো বন্ধুরা আপনাদের যদি এখানটায় আবেদন করতে ইন্টারেস্ট হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্কে ক্লিক করে আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে এই অফিসিয়াল নোটিফিকেশন থেকে ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে নিজ দায়িত্বে আবেদন করবেন এবং প্লেস অফ পোস্টিং আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এখানে কিন্তু দেওঘর এমসে কিন্তু আপনাদের প্লেস অফ পোস্টিং হয়ে যাবে যেটা ঝাড়খণ্ডে অবস্থিত। তো বন্ধুরা এখানে আবেদন করার ইন্টারেস্ট হয়ে থাকলে অবশ্যই আপনারা আবেদন করে দেবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন আর এভাবেই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। সকলে মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।